আমরা সবাই বাসায় আছি তো फ्रेंड्स আমরা এখন নিকোপরা পৌঁছাই ভিডিও বানাবো আমরা এখন নিকোপরা পৌঁছে গেছি রাস্তায় আছি তো এখন ভিতরে ঢুকবো এখানে টিট কাটতে লাগে তো তাই এখন অনেক দেরি লাগলো এখানে আসতে আসতে তো রাস্তায় আছি দেখতে পাচ্ছি নিকোপরাটা আর ভিতরে যাই তোমাদেরকে দেখাবো এদিকে পুরো সবদিকে বাগান বাগান তো এখানে নতুন করে নিকোপরা খোলা হয়েছে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আগে আমি টিকিট কাটি নি চলো তো फ्रेंड्स এখানে মানে কি গেট আছে তো তো গেটের ওখানে টিকিট টিকিট কাটলাম তো টিকিট কাটার পর ঢুকতে দিল তো ওখানে গেটের এখানে আছি আর অনেক রুদ্র দিচ্ছে কত মুশকিল আসলাম আর এখান থেকে অনেক দূর এখান থেকে হেঁটে হেঁটে আসতে হয় তো ভিতরে আর যাচ্ছি তারপর সব কিছু দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা এখন আমি সিঁড়িতে দাঁড়াই আছি আর এখানে আসার কারণ হচ্ছে মানে এটা ইকো প্রাক তো এখানে আসার কারণ হচ্ছে একটা বান্ধবীর বার্থডে আছে তো বার্থডে সেলিব্রেট করতে আসছি তো বান্ধবীগুলো ওই যে উপরে গেছে মানে ওইদিকে গেছে তো আমি এখানে দাঁড়াই আছি তারপর এই যেটা আছে না সিঁড়িটা তো সিঁড়িটা কেন বানানো হয়েছে এর নিচে জল জল আছে তার জন্য পার হওয়ার জন্য রাস্তা নেই তার জন্য সিঁড়িটা বানানো হয়েছে কাঠের হয় তো এখানে বড় ইসে করা আছে তারপর জল জল কয়েকদিন আগে বৃষ্টি পড়ছিল তো পুরো জল জল আর অনেক ধরনের সিঁড়ি বানানো আছে দুইটা ছোট ছোট আর দুইটা বড় আছে অনেক বড় তোমাদেরকে উপরে চড়িয়ে আমি দেখাবো তো এখানে মানে সিক্রেট বিড়ি নেশা বলে কিছু চলে না কারণ ছোট ছোট পাখিগুলা পশু পাখিগুলা থাকে তার জন্য সিক্রেটগুলা মানা আছে তো এখানে আসার ওটাই কারণ যে তোমাদের কি ইকোপ্রাকটা দেখাই দিব মানে সবদিকে জঙ্গলে জঙ্গল দেখতেই পাচ্ছ আর জঙ্গলই হচ্ছে একটা ইকোপ্রাক আর নতুন করে খোলা হয়েছে এটা তো বান্ধবীগুলো সবাই উপরে গেছে তো বার্থডে সেলিব্রেট করতে আসছি তো ওটাই এখন করব তারপর তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা এখানে আমিরা বসে আছি তো হাইটাইটে থেকে গেলাম তো এখানে বসে আছি দেখো বসাটা কত সুন্দর না এখানে সব গাছে দিয়ে বানানো হয় তো বড় বড় লম্বা লম্বা গাছ আছে পরে বড় বড় গাছ লম্বা লম্বা ঘন ঘন আর কি সবুজ সবুজ চারদিকে আমাকে তো খুবই ভালো লাগে এই প্রাকটা আর সব জিনিস এখানে মানে এখানে একটাই দোকান আছে বেশি দোকান নেই কেন কিসে হয় তো তার জন্য বেশি দোকান নেই আর তোমাদেরকে তো বলছিলাম নেশা আসা হয় না তো
এখানে বসার চড়ার সব কাঠে দিয়ে বানানো হয়েছে, খুবই সুন্দর। তো বন্ধুরা, এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমি ওই সি বড় সিঁড়িতে উঠতে যাব। তো এখান থেকে দেখাচ্ছি, ওই যেটা দেখতে পাচ্ছি ওটা সব থেকে উঁচু সিঁড়ি। তো আর বান্ধবীগুলো, সব বান্ধবীগুলো ওখানে, মানে সেটা কেক কুক সাজাচ্ছে, জিনিসগুলো সাজাচ্ছে, সবাই ওখানেই আছে। তো ব্যাডে সেলিব্রিটিগুলো রেডি রেডি করছে, তো আমি দিয়ে ঘুরছি আর এখন আমি ওইদিকে উঠবো, তোমাদেরকে বড় সিঁড়িটা দেখাবো। সবাই ওখানেই আছে, আমি যাই ওখানে। তো বন্ধুরা, এখন আমি বড় সিঁড়ির উপরে আছি। তো সব কিছু কাঠের বানানো হয়েছে, বড় সিঁড়ি, ছোট ওকে পুল উল। তো অনেক বড় সিঁড়ি, ওখান থেকে চললাম, তারপর এই যে উঠবো আর বান্ধবীগুলো ওই জুই থেকে আছে, সব থেকে উপরে আছে। তো ওখানে এখন যাব। এটা অনেক দিনই বানানো, কাঠের বানানো হয়েছে, এখন উপরে যাবো ওদের কাছে বার্থডে সেলিব্রেট করতে। তো বন্ধুরা, আমি বড় সিঁড়ির উপর চলে গেছি আর এখানে মাঝখানে আছি। তো বার্থডে গার্লকে চলো দেখাই। এটা আমার বার্থডে, মানে বান্ধবী হবে এর বার্থডে। তো এখানে অনেকজন বান্ধবী আছে, একটা বান্ধবী উপরে বসে আছে। তো কোন এই লোক, কাহাঁ সে আতে হে, সবাই আছে আর কেকটা রেডি করা আছে, আর মানে কয়জন বাকি আছে। তো তারপর কেকটা কাটবে, তো ওরা ওদিকে আছে। তো ওরা আসার পর কেকটা আমরা কাটবো। তো সবাই নিজের নিজের জায়গায় বসে আছি। তো ওরা আসতেছে, আসার পর কেকটা কাটবো। কাটার পর বেডে স্লিপিট করে টরে এখান থেকে পুরো নিচেই আছে, দেখতে পাচ্ছ অনেক নিচু। এখান থেকে পুরো নিচু দেখা যায়, এটা সব এখান থেকে পুরো নিচু আছে, দিতে পেয়েছেন। আরও সব দিকে তো গাছ, গাছ গাছের উঁচুতে আছি মাঝখানে। ভালো করে খানেন না, তোর
তো বন্ধুরা এখন বার্থডে সেলিব্রেটটা হয়ে গেছে, তো বান্ধবীগুলো আসতেছে, মানে আসতেছে আস্তে আস্তে করে। তো আমি এখন দাঁড়াই আছি, তো একটু ঘুরবো এখানে, তারপর তোমাদেরকে কিছু কিছু জিনিসগুলো দেখাবো। তো বন্ধুরা এখানে আমি আগে চলে রেখেছি, তো এখানে যে আগের মতনই জায়গা আছে, এখানে ছোট সিঁড়ি আছে, একটা ছোট বাড়ি আছে ওই যে সাইডে, আর এখান থেকে নিচে জল থাকে, ওই সাইডে ঝর্ণা জলগুলো পড়তেছে দেখতে পাচ্ছেন। তারপরে নিচে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন করে আমি উঠলাম। আর তো বন্ধুরা আমি তো এখান থেকে উঠছি, আরও কি বলে তোমাদেরকে ঘরের কথা বলছিলাম, তো ওই ঘরটা না ওই যে ওটা, হ্যাঁ, আরও সামনে গিয়ে সিঁড়িটাকে দেখাই আর দেখাবো। তো এখন বার্থডে উডে সেলিব্রেট হয়ে গেছে, কেক কাটলে কাটলো, খাইলাম এলাম, সব কিছু হয়ে গেলো। তো এখন আমরা বাড়ি যাব, তো এখান থেকে হেঁটে যাব, তারপর এসে গোসপু করে গাড়ি উঠবো, ওখান থেকে এসে গলটলিতে গাড়ি চড়বো, আবার নামবো চটহাটে। তো আস এখান মানে এখানকার কথা এখানে শেষ, তো তোমাদের সিঁড়িটা কথা বলছিলাম, তো আগে সিঁড়িটা আমি দেখাই দিই। তো বন্ধুরা এই যেটা সিঁড়ি, এই পাশ দিয়ে উঠে আবার এই পাশ দিয়ে ঘুরে আবার উঠে, তো হয়ে গেল দেখা, একপ্রা ঘোরা হইলো, আর বার্থডে সেলিব্রেটটা হইলো, আর বান্ধবীগুলো চলে যাচ্ছে, তো আমিও যাই। তো বন্ধুরা আমরা তো এখানে আসছিলাম, মানে কি বান্ধবীর বার্থডে ছিল সেলিব্রেট করতে, তো তো ওটা হয়ে গেল সেলিব্রেট করা। তার মধ্যে তোমাদেরকে দেখাইলাম অনেক কিছু, এখানকার ইকোপ্রাকে ইকোপ্রাক আসছিলাম, তো ইকোপ্রাকে সব কিছু দেখাইলাম, তো কেমন লাগলো, আর হচ্ছে দেখলে কেমন এনজয় করলাম, খুবই ভালো লাগলো আমাকে তো এখানে এসে। আর মানে বার্থডে সেলিব্রেটে খুবই এনজয় হলো, ভালো হলো, ভালো করে এসে করলো। তো অনেকজন বান্ধবীগুলো আসছিলো, তো কেকটা আগে খোলা হয়েছিল, কেন কি কজন বান্ধবী দেরি করে আসলো তার জন্যই, আর ওরা আসলো, তারপর কাটা একটা হইলো, এখন সবাই যাচ্ছে বাড়ি, তো আমরা এখানে রাস্তা দাঁড়াই আছি। আর অনেক দেরি লাগলো, অনেক দেরিতে আসলাম, মানে তাড়াতাড়ি আসলাম এখানে, তো অনেক দেরি হয়ে গেল, এখন 4টা বাজে, তো ওখানে যেতে যেতে সন্ধ্যা হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে চায় বাগান সব দিকেই, মানে জায়গাটা খুবই ভালো লাগলো, তোমাদেরকে কেমন লাগলো সেটা বলবেন। বন্ধুরা আমাদের ইকোপ্রাক ঘোরা হয়ে গেল সবারই, তো মানে কি এখন বাড়ি যাব।
তো বাড়ি যাওয়ার পথে দাঁড়াই আছে এখানে এতো তো আমরা হেঁটে আসলাম কেন কি ওই যে ওখানে আছে না বেশি টোটো টোটো আছে তো বেশি ভাড়া নেয় তাই জন্য বললাম আমরা একটু হেঁটেই যাই কয়জন তো আছি মানে তিনজনে তো আছি তাহলে আমরা হেঁটেই যাই আর আর বান্ধবীগুলো সবাই টোটোতে চলে গেছে তো আমাদের ইকো প্রাগ সবারই ঘোরাফেরা হওয়ার পর সবাই চলে গেলো তো আমরাও যাচ্ছি মানে এখান থেকে ঘোষপুকুরে গাড়ি চড়বো আবার গলটিতে নামবো গলটিতে আবার চটার বিষয় হবো তারপর বাড়ি পৌঁছার পর অনেক কিছু কাজ আছে তো বাড়িতে কাজ করবো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ইকো প্রাগ তো বইল আরও অনেক তো দেরি হয়ে গেল তো অনেক জল খেতে ইচ্ছে করছে এত রুদ্র তো আমি এখান থেকে শেষ করছি আর তোমাদের সাথে মিলতেছি আমি নেক্সট ভিডিওতে।